না বাহ্যিক পরিবেশ খারাপ না, আউটলুকিংটা ভালো মোটামুটি এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি। তবে যেটা হচ্ছে যে আমি যে কথা আগেই বলেছিলাম যে ইভিএমে যে বিড়ম্বনাটা, কোথাও কোথাও ইভিএম মেশিন ফল্ট করছে এবং মানুষ ভোট দেওয়ার জন্য বিলম্ব হচ্ছে, আর কোথাও মেশিনে ত্রুটি হচ্ছে, যান্ত্রিক ত্রুটি হচ্ছে, এটা একটা সমস্যা। আর বাকি ভোটারগণ বলছেন যে আমরা তো ভোট দিচ্ছি মেশিনে, ফলাফলটা কি হয় আসলে, ভোটটা আমাদের ভোটটা সঠিক যেখানে দিয়েছি সেখানেই সেটা কাউন্ট হয় কি না, এ নিয়ে ভোটারদের মধ্যে কিছুটা সংশয় আছে, এটা সংশয় আছে। এই জন্যে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আসলে বেশি কিছু বলা যাবে না। না, আমার এজেন্ট ওরকম বাধার মুখে পড়ে নাই, তো কিছু কিছু জায়গায় তাদেরকে কিছু হয়রানি করা হয়েছে, যেমন কিছু কিছু কেন্দ্রে প্রথম অ্যাকসেপ্ট করতে চায় নাই, পরে আমরা কথা টথা বইলা পরে আমরা ইয়ে করেছি, এটা হয়েছে। তো বড় ধরনের কোনো বাধা আমাদের এজেন্টরা বাধার মুখে পড়ে নাই। হ্যাঁ, আমি তো বললাম বাহ্যিকভাবে যেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের যে মানে নির্বাচনের যে হিস্টোরি, এখন মনে হচ্ছে যেন বাহ্যিকভাবে তুলনামূলক ভালো। এখানে বাংলাদেশে যেই নির্বাচনের যে সংস্কৃতি আমাদের আছে, অতীতে আমরা যে যা দেখেছি, এটা থেকে একটু ভিন্ন মনে হচ্ছে এবারের। এটা গেল এর আগের যে নির্বাচন হয়েছে এখানে, সেখানেও আপনারা তৃতীয় স্থান ছিলেন, এবছর আসলে আপনাদের ফলাফলটা কেমন হতে পারে যদি একদমই? আমরা তো আশাবাদী, কারণ আমরা এখানে ভালো মানুষগুলো এবার হাত পা খায় পক্ষে বিপুল। আমরা যখন আমরা ক্যাম্পিং করেছি, প্রচারণা চালিয়েছি, তখন মানুষের সাড়া পেয়েছি, যারা ভালো মানুষ তারা আমাদের হাত পাকাকে গ্রহণ করেছেন এবং তার স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যদি ভোট দিতে পারি হাত পাকায় ভোট দিব। এই জন্য আমরা এবার আশাবাদী, আমরা বিজয়ের আশা নিয়েই আছি। যদিও এর আগেও বলেছেন, কিন্তু তারপর আরেকবার আমরা দর্শকদের জন্য জানতে চাচ্ছি যে যদি আপনি মেয়র নির্বাচিত হন কোন কাজগুলোকে আগে গুরুত্ব দিবেন? এখানে আমি আমার ইশতেহার দিয়েছি, 34 দফা ইশতেহার, তারপর আমি বলেছি অন্যান্য ক্যান্ডিডেটরা ইশতেহার দিয়েছেন, আমি সবগুলো ইশতেহারই বিশ্লেষণ করব, যেটা এখানের জন্য মানুষের জন্য উপকারী হবে আমি সবগুলোই আমি বাস্তবায়নের চেষ্টা করব। শুধু আমার ইশতেহার না, বরং আমার চেয়ে বেটারও যারা দিয়েছেন, যদি মানুষের জন্য উপযোগী হয়, ভালো হয়, সবাইকে নিয়ে আমি এখানে কাজ করব। আপনার দল তো ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছে বা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, সেক্ষেত্রে আপনি মেয়র নির্বাচিত হলে গাজীপুরে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের ক্ষেত্রে কি হবে? ইসলাম তো সবার জন্য শান্তি, সবার জন্য নিরাপদ, অতএব শান্তি প্রতিষ্ঠিত হলে সবাই শান্তি পাবে, এবং ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, জাতি ধর্ম নির্বিশেষে সবার। আমাদের ইতিহাস বলে যখন ইসলামে অনুশাসন ছিল, ইসলামী সমাজ ছিল, তখন সেখানে সেই সমাজে অন্য ধর্মের তারা আরও বেশি অধিকার ভোগ করেছে, আরও বেশি নিরাপদ ছিল, অন্য দেশ থেকে সেই ইসলামী সমাজে বসবাস করার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে, অতএব তাদের শঙ্কার কোনো কারণ নাই, তারা তাদের অধিকার, নাগরিক অধিকার এখানে সবাই ভোগ করবে। আরেকটা বিষয়, এটা কিন্তু স্থানীয় নির্বাচন, স্থানীয় সমস্যাগুলো সমাধান করাই হলো আমাদের প্রধান দায়িত্ব। এখানে এর দিয়ে কিন্তু কোনো নীতিগত পরিবর্তন তেমন হবে না, এখানে সরকারেরও পরিবর্তন হবে না, এখানে আমরা আমাদের এখানে সংবিধান মেনে নিয়েই আমাদের যাবতীয় কার্যক্রম আমাদের চালাতে হবে, এখানে কোনো কিছু উলটপালট হবে না। হ্যাঁ, যেটা হবে মানুষ তাদের অধিকারগুলো, নাগরিক সেবাগুলো তারা শতভাগ পাবে ইনশাল্লাহ, দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ নির্বাচন সিটি কর্পোরেশন আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ, এবং সবাইকে নিয়ে সবাই এখানে তাদের নিজ অধিকার তারা ভোগ করবে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিগত দিনের যে কার্যক্রম আছে সেটি নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে, নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, তো এত পেশী শক্তির মধ্যে আসলে আপনি সেই দুর্নীতি কিভাবে নির্মূল করবেন বা কমিয়ে আনবেন? এটা যদি সংসারের অভিভাবক ভালো থাকে তাহলে অন্য সদস্যরা এমনিতেই ভালো হয়ে যায়। তো এখানে যে মেয়রের দায়িত্বে যিনি থাকবেন,
তিনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দেন, তিনি যদি দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে অন্যরা এমনিতেই দুর্নীতি থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর বাকি এখানে আমি তো একা না, এখানে আমার সংগঠন আছে, আমার কর্মী বাহিনী আছে, আমাদের নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে, এবং এখানে ভালো মানুষ আছে। এখানে আমি গাজীপুর সিটি কর্পোরেশনে যারা ভালো মানুষ আছে, সিভিল সোসাইটি আছে, আপনার সাংবাদিকরা আছেন, সবাইকে নিয়েই, ভালো মানুষের তো অভাব নেই, আমি তো ভালো মানুষকে নিয়েই ঘোরাফেরা করি, তাই না? তো সকল ভালো মানুষের সম্মিলিত শক্তি কিন্তু এখানে আমার সাথে কাজ করবে। অতএব সন্ত্রাসীরা যত বড় এবং যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, এরা যত শক্তিশালী হোক, এখানে আমাদের যারা সত্যের সাথে তারা কুলে উঠতে পারবে না, এবং ভালো মানুষের শক্তি এসে বড় শক্তি। আমি একদমই শেষ কোশ্চেন করছি, সেটা হচ্ছে যদি নির্বাচনের ফলাফল আপনার পক্ষে না যায়, সেক্ষেত্রে আসলে কী সিদ্ধান্ত নেবেন? না, এখানে আমার পক্ষে কি, আমি তো চাবো জনগণের পক্ষে যাক, মানে জনগণ, ভোটারগণ যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেটা মূল্যায়িত হোক সঠিকভাবে, সঠিকভাবে যদি ভোট হয়, সঠিকভাবে যদি ফলাফল হয়, তাহলেই আমি মনে করব গাজীপুরবাসী জিতে গেছে। সেক্ষেত্রে কে জয়ী হলো, কে পরাজিত হলো, এটা বড় বিষয় না। এখানে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার মানুষ যদি তারা সঠিকভাবে দিতে পারেন এবং সুষ্ঠু ফলাফল হয়, আমরা এটাই প্রত্যাশা করি। হ্যাঁ, এখানে আমরা প্রত্যাশা করি, মানুষ যেহেতু এখানে এবার একটা পরিবর্তন চেয়েছে, আমাদের প্রত্যাশা হলো হাত পাখা বিজয়ী হোক। তারপরে মানুষ যদি অন্য কাউকে গ্রহণ করে, জনগণ গ্রহণ করলে তো আমারটাকে মেনে নিতে হবে। অতএব এই সংস্কৃতি, এই যে আমাদের দেশে একটা কালচার আছে যে কেউ পরাজিত হলে নির্বাচনের ব্যাপারে তাদের বড় নির্বাচন ব্যবস্থাকে দায়ী করে, এটা হলো আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে যে যারা ক্ষমতায় থাকে তারা বিভিন্ন কলা কৌশল করে তারা পরাজিত হতে চায় না, তারা জিততে চায়, এটা হলো মানে রিয়েলিটি। তো এই জন্যেই আসলে পরাজিত প্রার্থী আসলে পরাজয়টা মেনে নিতে পারেন না। হ্যাঁ, আপনি যদি সুষ্ঠু নির্বাচনের একটা কালচার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু এটা দেখেন, কিছুদিন আগে তুরস্কে নির্বাচন হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সেখানে এরদোগানের মতো মানুষ, তিনি সেখানে তো প্রথম দফায় পাশ করতে পারেন নাই, কিন্তু তিনি কিন্তু আবার দ্বিতীয় দফা নির্বাচন সিস্টেম যে হবে, কত সুস্থ নির্বাচন হয়েছে এবং মানুষ ভোট দিছে। এখানে কোনো রকম কোনো নির্বাচনে কোনো রকম কারচুপির অভিযোগ প্রতিপক্ষ করতে পারে নাই, তাই না? তা আমাদের দেশটা এমন একটা পরিবেশ হলে সুন্দর হয়, ভালো হয়। আমরা এটা চাই যে সারা দেশেই মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের আমাদের এখানে সাংবিধানিক অধিকার এটা, এবং এটা না হলে বাংলাদেশে সুস্থতার রাজনীতি কোনো দিনই এখানে প্রতিষ্ঠা হবে না। এবং এখান থেকে যে যুদ্ধংদেহী একটা মনোভাব, একটা জাতীয় নির্বাচন আসলেই যে আমরা দেখি যে দুইটা গ্রুপ বা তিনটা গ্রুপ এরা যুদ্ধে নেমে যায়, সুস্থ নির্বাচন হলে এটা হবে না। যে যার মতো ভোটারদের মন জয় করার জন্য, জনগণের মন জয় করার জন্য চেষ্টা করবে, এটা করবে, এই ধারাটা চালু হওয়া দরকার। তো আমার বিশ্বাস যে আমরা চাই যে গাজীপুর থেকে এমন একটা ধারা চালু হোক।